মালদহে উদ্ধার বিপুল সোনা ও নগদ টাকা। ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের অভিযানে উদ্ধার প্রায় 3 কেজি সোনা এবং নগদ প্রায় 22 লক্ষ টাকা। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতদের মধ্যে 3 জন দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা, অপর একজনের বাড়ি মালদহের ইংরেজ বাজার দক্ষিণ যদুপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে DRI এর শিলিগুড়ি, মালদহ ও বহরমপুরের বিশেষ দল একযোগে অভিযান চালায়। মালদহের যদুপুর এলাকায় 4 জনকে জিজ্ঞাসাবাদ করে সোনার হদিশ মেলে, এরপরই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বুধবার মালদহ আদালতে পেশ করা হচ্ছে। তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজকে শিলিগুড়ি, মালদা এবং বহরমপুরের ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্স টিম একটা জয়েন্ট রেড করে এবং জয়েন্ট রেড করার পর তারা 4 জন ব্যক্তিকে ধরে। 4 জন ব্যক্তিকে ধরার পর সেই 4 জন ব্যক্তিদেরকে তাদেরকে 108A স্টেটমেন্ট দেন এবং সেই স্টেটমেন্টে তারা স্বীকার করে তাদের কাছে সোনা আছে। সাবসিকুয়েন্টলি তাদের যখন সার্চ করা হয় তাদের কাছে প্রায় 3 কেজি সোনা এবং প্রায় একজনের কাছ থেকে 22 লক্ষ টাকার মতো ক্যাশ পাওয়া যায়। এই মতো অবস্থায় তাদেরকে আজকে অ্যারেস্ট করে লার্নেড কোর্টের কাছে ফরওয়ার্ড করেছেন এবং লার্নেড কোর্ট আর তাদের আজকে জেলে হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। 4 জনের নাম কী কী? 4 জনের নাম হচ্ছে পীযূষ কান্তি ঘোষ, দিলীপ দাস, মোহাম্মদ মালেক আর হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। এরা সবাই মানে ফরেন গোল্ড নিয়ে মালদায় প্রবেশ করেছিল এবং সেটা হাওলার মাধ্যমে প্রচার করছিল। ইনভেস্টিগেশন এখন সেই দিকেই যাচ্ছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।